আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের সকালে ভালো আছেন? আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটাল কৃষকের ঠিকানা ফেসবুক পেজ। বন্ধুরা বরাবর মনে চলে আসলাম আমি মোহাম্মদ মেহেদি হাসান মিরাজ, আজকে কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা বিষয় হচ্ছে আমন মৌসুমের সবচেয়ে জনপ্রিয় একটি ধানের জাত, যেটা বিঘা প্রতি ফলন 100 মন গ্যারান্টি। আমন মৌসুমের সবচেয়ে জনপ্রিয় জাত আর একটি, এটার ফলন বিঘা প্রতি 60 মন, 100% গ্যারান্টি। বন্ধুরা আপনাদের কি মাথায় একটু কি ঘোরাঘুরি করতেছে নাকি? আসলে কথাটি শুনলে কিন্তু অবশ্যই মাথাটি ঘোরাঘুরি করবে বা বিভিন্ন রকম চিন্তাভাবনা আমাদের মাথায় চলে আসবে। আসলে বিঘাপতি আমাদের 20 মন ধান হয় না, সেক্ষেত্রে 100 মন, 50 মন, 60 মন কীভাবে হবে ধানগুলো? আপনাদের কিন্তু বোঝা উচিত বা এগুলো থেকে বিরত থাকা উচিত, কারণ আমি কিন্তু ভিডিওর কথাগুলো বললাম সেগুলো সব ভুয়া। কারণ বাংলাদেশে যদি বিঘা প্রতি 50 মন ধান হতো বা ইন্ডিয়াতে 1 বিঘা জমিতে 50 মন ধান হতো, অর্থাৎ 33 শতক জমিতে যদি 50 মন ধান হতো, তাহলে আজকে কৃষকের যে পর্যায়টি আছে, কৃষক কোটিপতির পর্যায়ে থাকতো আর কোটিপতিরা থাকতো হচ্ছে ফকিরের পর্যায়ে। কারণ বাংলাদেশে এবং ইন্ডিয়াতে কৃষকের উপর কোনো আর মানে বড়লোক বা বড় মানুষ পৃথিবীতে আর হতো না যদি 1 বিঘা জমিতে 50 মন ধান হতো। 33 শতকে 1 বিঘা হয়, তো 1 বিঘা জমিতে যদি 50 মন হতো তাহলে বাংলাদেশে এবং ভারতের কোনো কৃষকরাই আজকে গরিব থাকতো না। বিভিন্ন ইউটিউবাররা চায়না ধান, ভিয়েতনামি ধান, মালয়েশিয়ার ধান, ভুটানের ধান, আমেরিকার ধান, সিঙ্গাপুরের ধান, এগুলো বলে আপনাদের সঙ্গে বীজ বিক্রি করে প্রতারণা করতেছে। যেমন ফাতেমা ধান 1 বিঘা জমিতে নাকি 50 মন ধান। আরে ভাই, 1 বিঘা জমিতে যদি 50 মন ধান হয়, বললামই তো, তাহলে কৃষকরা কোটিপতির খাতায় নাম দিত আর কোটিপতিরা ফকিরের খাতায় নাম দিত। যারা কিনে খাবে তারা তো ফকির হবে, আর যারা উৎপাদন করছে তারাই তো বড়লোক। এই জিনিসগুলো মাথায় রাখবেন, অবশ্যই কিন্তু কখনো ধানের ফলন বিঘা প্রতি 50 মন হবে না এইরকম বা প্রতারণার শিকার হবে না। কারণ এইরকম প্রতারণা করতেছে বাংলাদেশের কিছু ইউটিউবার এবং ইন্ডিয়ার কিছু ইউটিউবার, যেমন তারেক টিভি। দেখেন এখানে দুইটা থাম্বনেল দিয়েছে, যে বিঘা প্রতি ফলন 100 মন গ্যারান্টি এবং 60 মন গ্যারান্টি। এই দুইটা থাম্বনেল দেখে কিন্তু আমি বলেছি। আর একটি বাংলাদেশের কথা একটি চ্যানেল আছে, সেখানে দেখছি যে 50 মন ধানের ফলন হয়েছে, অর্থাৎ হচ্ছে কৃষি বিভাগ মুগ্ধ নাকি আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের উপরে থাম্বনেলটি। এটা হচ্ছে বাংলাদেশের কথা কি চ্যানেল থেকে এই কথাগুলো বলা হয়েছে বা ভিডিও দেওয়া হয়েছে ফাতেমা জাতের ধানের। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এগুলোকে কখনো বিশ্বাস করবেন না বা এগুলো বিশ্বাস করে নিজের যে একটা সর্বনাশ ডেকে আনবেন না। কারণ বাংলাদেশে যদি 50 মন ধান হতো, ওখানে কৃষি বিভাগ না, বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে একটা ভিডিও করতো এবং সেগুলো বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেলে প্রচার করতো যে 1 বিঘা জমিতে 50 মন ধান হয়েছে বাংলাদেশে। এটা কিন্তু ভাগ্যের ব্যাপার। তো সেই ক্ষেত্রে এগুলো চিন্তাভাবনা মাথায় একদম আর আনবেন না বা এরকম চিন্তাভাবনা কখনোই করবেন না। ধানের ফলন বিঘাপতি সাধারণত আমন মৌসুমের জন্য সর্বোচ্চ ফলন 25 মন এবং বোরো মৌসুমের জন্য সর্বোচ্চ ফলন 30 থেকে 35 মন পর্যন্ত। এটাই আমাদের স্বাভাবিক এবং বাংলাদেশের এবং ইন্ডিয়ার আবহাওয়ার জন্য উপযোগী একটি ধান চাষের মানে পর্যায় আর কি। এসে ফলন বেশি কখনো পাওয়া যাবে না। আপনারা বৃথা চেষ্টা করে বিভিন্ন ভিডিওগুলো দেখে আপনারা প্রতারিত হবেন না, এই বীজের এত ফলন, ওই বীজের এত ফলন। আপনার ধানগুলো চাষ করে অতটাই নষ্ট হবেন না, চিকন চাল ভাত খেতে সুস্বাদু, এরকম বিভিন্ন প্রতারণা করতেছে আপনার সামনে। তো ইনশাল্লাহ এ তারেক টিভি এবং বাংলাদেশের কথা এই দুইটা চ্যানেলকে আমি কিন্তু বাংলাদেশের চ্যানেল মানে বাংলাদেশের কথায় চ্যানেলটি কিন্তু অনেক ভালো আর ভিডিওগুলো ভালো লাগে, কিন্তু সেই ক্ষেত্রে ওনারা এই ভিডিওটি করছে, এটা আমার অনেক খারাপ লাগছে। কারণ প্র্যাকটিক্যাল প্রমাণ কখনো 50 মন ধান হয় না। আর যে বাংলাদেশ এই আপনার হচ্ছে তারেক টিভি, এটা একদম চোর তোর না হলে এরকম ভিডিও করে কৃষকের সঙ্গে প্রতারণা করতো না। আপনারা চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখবেন, তার মাথায় তো কৃষি সম্পর্কে কোনো জ্ঞান নেই, শুধু আমার হাতের কাছে পেলে তাকে একদে মানে এক দু আগে পিটাইতাম এরকম ভিডিও করার জন্য। তো কৃষকরা ওখানে উৎসাহিত হয়ে হাত দিয়ে ভিডিওগুলো দেখতেছেন, লাখ লাখ টাকা ইনকাম করে নিচ্ছে সে ইউটিউবাররা। তো অবশ্যই বন্ধুরা এরকম ভিডিও থেকে, এরকম ভিডিও দেখা থেকে, প্রতারণা থেকে বিরত থাকুন। আর আমি আপনাদের যারা ইউটিউবাররা এরকম করেন তাদেরকে কিছু কথা বলতে চাই, কারণ ইউটিউবাররা কিছু কিছু ভিডিও তো দেখেন, আপনারা কখনো এরকম করেন না ভাই। কৃষকরা হচ্ছে কষ্ট করে ফসল ফলায়, সেক্ষেত্রে কৃষকের পাশে থাকার চেষ্টা করবেন, কখনো কৃষকের বিপক্ষে যাবেন না। আর এই
আমন ধানের সর্বোচ্চ উচ্চ ফলনশীল জাতের কয়েকটি ধান আছে, যেগুলো আমাদের উপসভার কৃষি অফিসার থেকে জেনে নেবেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে 3টা থেকে 4টা ভিডিও দেওয়া আছে। এই 2023 সালের ভিডিও আপনারা দেখে নিতে পারেন, 100% আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।